কোভিড থাবার জেরে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন, দোকানপাট সব বন্ধ। কিন্তু কিছু জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে বলে সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপে বৃহস্পতিবার সকালে একটি দুধের দোকান খোলা নিয়ে বচসা বাধে। ওই দুধ ব্যবসায়ী বহুদিন ধরে দুধের ব্যবসা করতেন। সকালের ঘটনার জেরে ওই ব্যবসায়ী যাবতীয় দুধের প্যাকেট রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখালেন। পথ চলতি মানুষ এবং পাশের দোকানদাররা সমস্ত ঘটনা দেখে অবাক। গোটা রাস্তা জুড়ে পড়ে রয়েছে দুধের প্যাকেট আর দুধ, রাস্তা পুরো সাদা দুধে ভরা, আর সেই দুধ খাচ্ছে কুকুর এবং গাইগরু। দোকানদারদের অভিযোগ, টাউনশিপ থানার এক অফিসার তাকে দুধ ব্যবসা করতে বাধা দেয় এবং দোকান বন্ধ করতে বলে। হলদিয়া টাউনশিপ থানার অফিসারের কাছে অনুরোধ করে যে এত টাকার লোকসান হয়ে যাবে, তাও অফিসার কোনো অনুরোধ শুনতে নারাজ বলে অভিযোগ। এই ঘটনায় দুধ ব্যবসায়ী সমস্ত দুধ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। পাশের আরেক দোকানদার শেখ রেজাউল বলেন যে, আমার চোখের সামনে পুলিশ এসে ওই দুধ দোকানিকে বাধা দেয়, ফলে নিরুপায় হয়ে রাস্তায় দুধ ঢেলে দেন। রাস্তায় ঢালা সেই দুধ পশু পাখি খেতে লাগে। এর থেকেও সব থেকে অবাক করা ঘটনা দেখে সবাই তাজ্জব। এই প্রথম গাই গরুকে তার নিজের দুধ নিজেকে খেতে দেখে এলাকাবাসীরা হতবাক। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। পুলিশ এসে বলছে সব দুধ আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। কখন হয়েছে? কখন কখন?